কি জিমি, ঝুড়ির মধ্যে কি তোমার? ঝুড়িটা তো একটা কাজে বের করছে, আর অমনি ঝুড়ি দখল, সবকিছুই তোমার লাগে। হ্যাঁ, এই ঝুড়িটাও লাগবে তোমার। হ্যাঁ জিমি, এই ঝুড়িও পছন্দ, কোনো কিছুই তার অপছন্দের না। নতুন কিছু দেখলেই সেটা তার চাই। উল্টাই গেছে রে, এর ভিতরে কে রে, সোনু নাকি রে, কই সোনু, সোনু কই? ঝুড়ি উল্টাই দিলাম, যাও যাও। কি হলো, মন খারাপ? ঝুড়ির মধ্যে বস। এই এই রে বাবা, ঝুড়িটা তোমার ভালো লাগছে বাবু? এই যে তোমার বেল্ট, বেল্ট দিয়ে খেলা করো, বেল্টটা গলায় পড়ো তো জিমি, তোমার বেল্ট গলায় পড়ো। এটা কার বেল্ট? এটা কার জিমি, সোনা? এই বেলটা কার? আমার পাখুর নাকি? বেলটা কার দেখি, বেলটা কার? বেলটা কার? বেলটা কার? যখন যে জিনিসটা পাবে সেটা নিয়েই সে মনোযোগী, অন্য আর কোনো দিকে তাকাবে না। ঝুনঝুনিটা নষ্ট করতেছিস আবার? এই ছেলে, তুই আবার ঝুনঝুনি নষ্ট করতেছিস? কয়টা বেল নষ্ট করছিস তুই বল? এত বেল কে কিনে দেবে তোকে? এত এত বেল কে কিনে দেবে? তুই তুই আও আও আও, তুই আবার এই ঝুনঝুনি নষ্ট করছিস। হ্যাঁ, ঝুনঝুনিগুলোকে চাবায়ে তাই শেষ করেছিস, দাঁত দিয়ে চাবায়ে। তোর দাঁত এত 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 বড় হয়েছে কেন বল? প্রত্যেকটা ঝুনঝুনির চাপ দিয়ে, দাঁত দিয়ে আর শব্দ হয় না। ও যে কোথায় দুষ্টামি করতে যাবে তো খুঁজে বের করা যায় না। বাবু কি করো? দেখি তো বাবুটাকে একটু, দেখি তো শুনু বাবুটাকে একটু, দেখি তো। ওকে ওকে, আমি আর চলে গেলাম, আমি চলে গেলাম জিমি। হ্যাঁ জিমি, কোনোদিকে মনোযোগ না, খেলায় বেশি।